जय हिंद बंधुरा, जरा शिलीगुड़ी काज करते चान, शिलीगुड़ी जॉब खुजन अनेक दिन धरे, तादेर जोन्नो आजकेर भिडियोटी एकदम परफेक्ट भिडियो। हाँ बंधुरा, आजकेर भिडियोटीते आमी तीन टी पोस्ट निये आलोचना करब, जे पोस्टगुलो जे वैकेंसिगुलो शिलीगुड़ी थेके बेरिएछे। आपनारा जरा शिलीगुड़ी काज करते इच्छुक ताराई शुधु भिडियोटी देखबेन। भिडियोटी ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওর যে কোনো জায়গায় আমি কিন্তু কন্ট্যাক্ট করার যে নাম্বার, সেই নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেব, তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এবং নাম্বারগুলো দেব সেই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আপনাদের জবগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কোনো রকম প্রমোশন করি না। জবের এই জবগুলো আমরা ইন্টারনেট থেকে বাছাই করে নিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো কাজে কোম্পানিতে যোগ দেওয়ার পূর্বে অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন। আসুন তাহলে বিস্তারিতভাবে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা ব্যাক অফিস এক্সিকিউটিভের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা লোকেশন থাকছে সেবক রোড, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। এখানটায় আপনাদের যে স্যালারি, সেই স্যালারি কিন্তু বলে দেওয়া হয়েছে 10,000 থেকে 14,000 টাকা প্রতি মাসে। হ্যাঁ বন্ধুরা, 10 থেকে 14,000 প্রতি মাসে আপনারা এখানে স্যালারি পেয়ে যাবেন। জব টাইপ হচ্ছে বন্ধুরা ফুল টাইম জব, অর্থাৎ আপনাদের এই জবটি কিন্তু পার্মানেন্ট জব, এবং এই জবটি আপনাদের করতে হবে ডে শিফটে। মনে রাখবেন, এটা এক নাম্বার জব আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর পরবর্তীতে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এভাবে অসংখ্য জব আসবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানটা কাজের জন্য আপনাদের যে চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং উইথ সেলস অ্যান্ড ইন্টারনাল টার্মস অ্যাজ রিকোয়ার্ড, শেয়ারিং রিপোর্ট অ্যাজ রিকোয়ার্ড, বেসিক অ্যাডমিন ডিউটি ইনক্লুডিং প্রিন্টিং, সেন্ডিং ইমেলস অ্যান্ড অর্ডারিং অফিস সাপ্লাইস। তো বন্ধুরা, এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বেসিক অ্যাডমিনের যে ডিউটি, সেই ডিউটিটা করতে হবে, প্রিন্টিং করতে হবে, ইমেল সেন্ড করতে হবে, এই ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হবে। এবার পরবর্তী যে জব সেটা কিন্তু রয়েছে ব্যাক অফিস এক্সিকিউটিভ আকাশা ফাইন্যান্স। আকাশা ফাইন্যান্সের তরফ থেকে এই ভ্যাকেন্সি বেরিয়েছে, সেবক রোড, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এর লোকেশন। এখানেও কিন্তু 10 থেকে 14,000 টাকা আপনাদের স্যালারি থাকছে প্রতি মাসে। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আকাশা ফাইন্যান্সের তরফে কিন্তু এখানটায় কর্মী নিয়োগ করা হচ্ছে, এবং আপনারা চাইলে এই জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে বলবো। পরবর্তী যে জব সেটা হচ্ছে রিসেপশনিস্টের জব, যেটা শিলিগুড়ি অটো ওয়ার্ক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বেরিয়েছে। এই জবটি আপনাদের যে লোকেশনে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস রোড নিয়ার সেন্ট পল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, জলপাইগুড়ি। এখানটায় আপনাদের স্যালারি কিন্তু 5,000 থেকে 15,000-এর মধ্যে থাকছে, 5,000 থেকে 15,000-এর মধ্যে স্যালারি থাকছে, এবং এই জবটি কিন্তু ফুল টাইম জব বন্ধুরা, ফুল টাইম জব এই জবটি। এবং এখানটায় আপনাদের মর্নিং শিফটে, অর্থাৎ সকালবেলা কিন্তু এখানটায় আপনাদের কাজ করতে হবে মর্নিং শিফটে। তো পরবর্তী কী ডিটেলস বলা রয়েছে এখানটায়, এখানটায় পরবর্তী যে জব ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ফিমেল ব্যাক অফিস এক্সিকিউটিভ। আমি আবারও বলছি, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি এই ভিডিওতেই প্রোভাইড করব, ভিডিওটিকে ধৈর্য ধরে দেখুন, কন্ট্যাক্ট নাম্বার আপনারা প্রতিটি জবের পেয়ে যাবেন এবং কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? তবে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়, আপনাদেরও কিন্তু একটা ডিউটি থাকে, সেটা হচ্ছে আমার কষ্টের প্রতিদান দেওয়া, তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এই জবটি বেরিয়েছে 55 সরণি ওয়ার্ড নম্বর 14 হাকিমপাড়া শিলিগুড়ির তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, শিলিগুড়ি। ওকে, জব কী রয়েছে ফিমেল ব্যাক অফিস এক্সিকিউটিভ। তো এখানটা কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানটার জন্য এলিজেবল, যারা মেল রয়েছে তারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবে না। স্যালারি বলে দেওয়া রয়েছে আপ টু 12,000, অর্থাৎ 12,000 টাকা পর্যন্ত আপনারা কিন্তু এখানটায় স্যালারি পেয়ে যাবেন। শিফট বলে দেওয়া রয়েছে, আপনারা ডে শিফটেও কাজ করতে পারবেন এবং মানডে টু ফ্রাইডে কিন্তু এখানটায় চলবে, অর্থাৎ আপনাদের শনিবার এবং রবিবার কিন্তু এখানটায় আপনাদের যে কাজ সে কাজ কিন্তু বন্ধ থাকবে, যেটা হচ্ছে এটা ফিমেল এক্সিকিউটিভ অফিস এক্সিকিউটিভ। ওকে, তো পরবর্তী এই জবের জন্য কি কি আপনাদের লাগবে, স্কিল রিকোয়ার্ড,
বন্ধুরা, আপনাদের এখানে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড এক্সেলের, ফ্লুয়েন্ট ইন হিন্দি অ্যান্ড বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এই তিনটে ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে, হিন্দি, বাংলা এবং ইংরেজি। শুড বি অ্যাবল টু রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ প্রপারলি। ইংলিশ কিন্তু আপনাদের কিন্তু প্রপারলি লিখতে, পড়তে এবং জানতে হবে, তাহলেই কিন্তু এখানটায় জবটির জন্য আপনারা যোগ্য হবেন। এই জবটি হচ্ছে ফুল টাইম এবং রেগুলার পার্মানেন্ট জব। আপনাদের যে স্যালারি, সেই স্যালারি কিন্তু এখানটায় 8,000 থেকে 12,000 প্রতি মাসে আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের যে শিফট, সেটা কিন্তু ডে শিফট রয়েছে, 9 AM to 5 PM। এডুকেশন এখানটায় গ্রাজুয়েশন মাস্ট, অর্থাৎ গ্রাজুয়েশন করা থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং নট মোর দেন 5 কিমি ডিস্টেন্স ফ্রম পানিট্যাঙ্কি মোড় শিলিগুড়ি। শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড় থেকে 5 কিলোমিটারের মধ্যে আপনাদের যে বাড়ি, সেটা কিন্তু হতে হবে, তাহলেই এই জবের জন্য আপনারা অ্যাপ্লিকেবল হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের জব আপডেট। আমরা আরও একবার দেখে নেব কোন কোন জবের আপডেট আমি আপনাদেরকে দিলাম। তো বন্ধুরা, প্রথমেই ছিল ব্যাক অফিস এক্সিকিউটিভ, আকাশা ফাইন্যান্সের তরফ থেকে যেটা বেরিয়েছিল। তো আপনারা চাইলে এটা এই ভ্যাকেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। তাহলে পরবর্তী যে জব, সেটা হচ্ছে, সরি বন্ধুরা, এটা দুবার চলে এসেছে, আই এম রিয়েলি সরি, এই জবটা দুবার এসে গেছে। তো আকাশা ফাইন্যান্সের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন। পরবর্তী জব হচ্ছে রিসেপশনিস্টের, এখানটায় আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করবেন। পরবর্তী জব হচ্ছে ফিমেল ব্যাক অফিস এক্সিকিউটিভের। ওকে, তো কন্ট্যাক্ট লিস্টে আপনারা নাম্বার, কন্ট্যাক্ট করার নাম্বার আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে। ভিডিওর কমেন্ট বক্স চেক করুন, সেখানটায় কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে কল করবেন। 1, 2, 3 করে নাম্বারগুলো দেওয়া আছে। 1 নম্বর নাম্বারটি হচ্ছে আকাশা ফাইন্যান্সের, 2 নম্বর নাম্বারটি হচ্ছে রিসেপশনিস্টের জন্য, এবং 3 নম্বরটি হচ্ছে আপনাদের ফিমেল ব্যাক অফিসের জন্য। যখন কল করবেন অবশ্যই বলে নেবেন যে আমরা ইনডিড থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিগুলো দেখেছি, ইনডিডে আমরা আপনাদের জবগুলো দেখেছি, তার জন্য কন্ট্যাক্ট করলাম, এখনও কি জব ভ্যাকেন্সিগুলো ফাঁকা রয়েছে, এভাবে জিজ্ঞেস করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে বলে দেবে। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি দেখব কারা কারা সাবস্ক্রাইব করছেন, কারা কারা করছেন না, নাহলে কিন্তু আমি আর এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো না। কারণ এইভাবে কষ্ট করে কোনো লাভ নেই। যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে ভিডিও বানিয়ে তো কোনো উপকার আমার হবে না, আপনাদের হবে। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য।